শয়তান যেভাবে আমাদের শত্রু, আমাদের নফস আমাদের শত্রু। শয়তান যেভাবে ভয়ঙ্কর, নফসের প্রতারণা তার চাইতে কোনো অংশে কম নয়। কারণ শয়তান তো শয়তান হয়েছে তার নফসের তাড়নায়, নয়তো শয়তানকে শয়তান কে বানিয়েছে? শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, তো এই শয়তান শয়তানি কেমনে করলো? কারণ শয়তানের নফস শয়তানকে শয়তান বানিয়েছে। যেমন শয়তান বলেছিল আল্লাহকে, আল্লাহ আমি কেন সেজদা করব? আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তা আমি তো আদম থেকে উত্তম, আমি সেরা। এই যে আমি আনানিয়াত, নিজেকে নিজে আমিত্ব প্রকাশ করা, এটা আল্লাহর পছন্দ নয়। এক বুজুর্গ ছিল, উনি জীবনে কোনোদিন আমি শব্দটা মুখে আনে নাই, কারণ আমি শব্দটা এটা বড়ই ভয়ঙ্কর। দেখবেন মানুষ কিছু হইলে বলে আমি করছি, এটা আমার। এই যে একটি অহংকার, একটি অহমিকা, এই দাম্ভিকতা সৃষ্টি হয় এই আনানিয়তের মাধ্যমে। তো এই বুজুর্গ বলেছিলেন যে আমি কোনোদিন আমি শব্দটা উচ্চারণ করব না, এবং উনি জীবনে কোনোদিন আমি শব্দটা উচ্চারণ করে নাই। তো একজন মানুষ যখন জানলো যে ওই হুজুর তো কোনোদিন আমি শব্দটা বলে না, আর মুসল্লি একজন চিন্তা করতে, আচ্ছা ঠিক আছে, আমি হুজুরে এমন প্রশ্ন করবো হুজুরের মুখ দিয়ে আমি শব্দটা বের করাবো। এখন প্রশ্ন করলো, হুজুর শয়তান কি বলার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়েছে? এখন হুজুর বুঝতে পেরেছি যে এই লোক কেন আমাকে এই প্রশ্নটা করেছে। তখন হুজুর বলল, ঠিক আছে, এখন তো এশার নামাজের সময় হয়ে গেছে, আসেন আমরা নামাজ পড়ি, নামাজের পরে এটার জবাব শুন। তো নামাজ যখন শেষ হয়েছে, হুজুর জিজ্ঞাসা করলেন, নামাজের আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, এই প্রশ্নকর্তাকে? তখন উনি দাঁড়িয়ে বললেন, হুজুর আমি। তখন হুজুর বললেন, শয়তান এই কথাই বলেছে, শয়তান এই কথাই বলেছে। পেরেখাদিন এই আনানিয়াত আমাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের নফস যতক্ষণ আমাদের কাবুর মধ্যে থাকবে ততক্ষণ শয়তান যদি রমজানের পরেও আবার আসে, কারণ শয়তান তো এখন দেখতেছে, ঠিক আছে তুমি এখন নামাজ পড়তেছো, যা করার করো, ঈদের দিন আমি তোমার সব আমল শেষ করে দেব। শয়তান কিন্তু অপেক্ষায় আছে, প্রহর গুনতেছে, যার কারণে দেখবেন এখন জুমার নামাজের সময় মুসল্লির অভাব নাই, আর ঈদের দিন ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। কারণ হচ্ছে শয়তান এখন আপনাকে টার্গেট করে রেখেছে যে তুমি মাঘের রমাদানে যা করো অসুবিধা নাই, মাঘের রমাদানের পর আমি আবার আসতেছি তোমার কাছে। কিন্তু মাঘের রমাদানের পরের শয়তান আমাদেরকে দিয়ে শয়তানি করাতে পারবে না যদি আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি। মানুষ যখন দেখে কোনো ঘরে চুরি হয়েছে, তখন সবাই বলে নিশ্চয়ই এই ঘরের মধ্যে চোরকে সাহায্যকারী কেউ আছে, নয়তো বাইরের মানুষ কেমনে জানবে এই ঘরে কয় টাকা আছে, বাইরের মানুষ কেমনে জানবে কোন জায়গায় সম্পদ আছে। তার মানে ঘরের কেউ না কেউ আছে এই চুরিতে সহায়তা করেছে। ঠিক একইভাবে শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, আর ওই শয়তানকে সহায়তা করে আমাদের নফস। আমাদের প্রত্যেকের সাথে আমাদের নফস আছে, আমাদের দুইটা শত্রু, একটা শত্রুকে আল্লাহ শিকলবদ্ধ করেছে, আরেকটা শত্রু আমাদের সাথে আছে। এই শয়তানকে কাবু করতে হলে আমাদের নফসকে আগে কাবু করতে হবে।